আসসালামু আলাইকুম, আমি হাসানুদ্দিন নোমান, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। গত একটি বছরে আমরা কি করেছি, এটি যদি নিজের জায়গা থেকে 10 মিনিট চিন্তা করি, তাহলে আমরা দেখব যে আমরা মানে ভবিষ্যতে 2020 সালটাতে কী করব, এটা রীতিমতো কিন্তু পর্যবেক্ষণ করতে পারবো। এই পর্যবেক্ষণটা যতক্ষণ পর্যন্ত আপনি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে কখনোই সাকসেস আনতে পারবেন না। আপনি যদি মনে করেন 2019 সালটুকু আপনার খুব ভালো গিয়েছে, যতটুকু পরিশ্রম করে ততটুকু পরিশ্রম যদি আপনি আবারও 2020 সালে করেন, তাহলে আপনি সাকসেস নিয়ে আসতে পারবেন না। কেন নিয়ে আসতে পারবেন না জানেন? 2019 সালে যতটা আপডেট ছিল, 2020 সালে কিন্তু তার চেয়ে 50 গুণ বেশি প্রতিটা জিনিস আপডেট হয়ে যাচ্ছে। অতএব 2019 সালে যতটুকু আপডেট থেকে আমি পরিশ্রম করেছি, কাজ করেছি, যতটুকু সময় ইনভেস্ট করেছি আমার পিছনে, মানে আমার কাজের পিছনে, তার চেয়ে বেশি সময় কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হবে 2020 সালে, তাহলে কিন্তু আমাদের সাকসেসটুকু ভালোভাবে আসবে। এখন বলতে পারি একটি ছোট উদাহরণ দিয়ে বলবো যে গাধাও খাটে এবং একটা মানে একটা উট বলেন, ঘোড়া বলেন, সেও কিন্তু খাটে। একটি গাধা খুব স্লো যায় আর একটা উট অথবা আপনার একটি ঘোড়া খুব ফাস্ট যায়। আপনাকে আমাকে গাধার মতো না খেটে আমাদেরকে কিন্তু ফাস্ট যেতে হবে। যত ফাস্ট যেতে পারবো আমরা এই জেনারেশনে, আমরা যত দ্রুত এগিয়ে যেতে পারবো, ততটাই আমাদের সাকসেসটুকুকে আমাদের কাছাকাছি নিয়ে আসতে পারবো। আমাদের যদি সফলতা নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে সময়কে মূল্যায়ন করতে হবে। আপনি যত বেশি সময়কে মূল্যায়ন করতে পারবেন, ততটাই আপনি আপনার জায়গা থেকে সাকসেসকে খুব দ্রুত হাতছানি দিয়ে কাছে নিয়ে আসতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সময়কে মূল্যায়ন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মিলিয়নারে হয়ে গেলেও, আপনি আপনার বাবা যদি মিলিয়নারে থাকে, আপনাকে যদি অসংখ্য টাকার বস্তাও যদি দিয়ে দেওয়া হয়, কোনো একটি সময় যেয়ে দেখবেন ওটা জিরোতে চলে আসছে। আর যদি আপনি 1 টাকা নিয়ে যদি আপনার সময়কে মূল্যায়ন করতে পারেন, এই 1 টাকায় দেখবেন আপনাকে কোনো এক সময় মিলিয়নারে বানিয়ে দেওয়া হবে ওই 1 টাকার মাধ্যমেই। এর মূল কারণটা হচ্ছে, সেটি হচ্ছে যে সময়ের মূল্যায়ন করা। প্রপার যদি সময়কে মূল্যায়ন করতে পারেন, আপনারা আমার জায়গা থেকে, আমি মনে করি আমি আমার জায়গা থেকে প্রতিজ্ঞা নিয়েছি, প্রতিজ্ঞা করেছি ইতিমধ্যে 2020 সালটুকুকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাসকে পারফেক্টলি কাজে লাগাবো। এমন একটি মিশন সাবমিট করেন আপনার মাইন্ডের ভিতরে, যে মিশনটিকে আপনি 2020 সালে শেষ পর্যন্ত গিয়ে যেন আপনি পারফেক্ট একটি স্থানে যেতে পারেন। আমি যদি আমার অবস্থান থেকে 2019 সালের অবস্থান থেকে আজকে যদি 20 সালের অবস্থান যদি পরিবর্তন করতে পারে, যে আমি এই জায়গা থেকে এই জায়গায় যাব, তাহলে আপনি কেন পারবেন না? আপনি আপনার নিজেকে আজকে আমার ভিডিওটি দেখার পরে, আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওটি দেখার পরে চোখটুকু বন্ধ করে, এভাবে চোখ বন্ধ করে নিজেকে 5 মিনিট সময় দিবেন, আসলেই আমি কোন কোন বিষয়গুলোর উপরে আমি সময় দিয়ে আমি কাজ করতে পারি, কোন কোন বিষয়গুলো কাজ করলে আমি পারফেক্টলি 2020 সালটাকে এনজয় করতে পারবো, আমার ফ্যামিলিকে কিছু দিতে পারবো, আমার সরকার, আমার দেশকে, আমার জনগণকে কিছু দিতে পারবো। এই বিষয়গুলো নিয়ে যখন 5 মিনিট ভাববেন, আপনি দেখবেন পৃথিবীটা আপনার কাছে একেবারেই ছোট হয়ে আসছে, একেবারেই ছোট হয়ে আসছে। আপনার কাছে এখন মনে হচ্ছে না পৃথিবীটা অনেক বড়, কিন্তু যখন এই 5 মিনিট এই চোখ বন্ধ করে ভেবে নেবেন, তখন দেখবেন পৃথিবীটা অনেক ছোট হয়ে আসছে। পৃথিবীটা যখন ছোট হয়ে আসবে, তখন দেখবেন আপনি পৃথিবীর চেয়ে অনেক বড় হয়ে গেছেন। আপনার মেধাটা এই 5 মিনিটেই এত বড় হয়ে যাবে, আপনি তখন ভেবে নেবেন, রীতিমতো ভেবে নেবেন, পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি আমি, পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি আমি, পৃথিবীতে সবচেয়ে মানে এনজয় করার মতো ব্যক্তি একটা আমি, পৃথিবীতে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন যদি আপনি 5 মিনিট সময় কাজে লাগাতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটি দেখার পরেই 5 মিনিট নিজের জায়গা থেকে নীরবতা পালন করে, চোখ বন্ধ করে আপনি এমনভাবে নিজেকে মানে সময় দিবেন যে এই 5 মিনিট সময়টুকু শুধু নিজেকেই দিচ্ছেন, অন্য কাউকে না, পৃথিবীর কাউকে না, শুধু নিজেকে 5 মিনিট সময় দেন। তারপরে দেখবেন এভাবে একটি অভ্যাস পরিণত করবেন, প্রতিদিন 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, আপনি আপনার সুবিধা অনুযায়ী যতটুকু সময় আপনি দিতে পারেন, ততটুকু সময় নিজেকে চোখ বন্ধ করে যে আমি গতদিন কী করেছি, আজকে আমি কী করব, আগামী দিন আমি কী করব, এভাবে প্রতিদিন একটি সময় আপনি নিজেকে, নিজের প্রতি ইনভেস্ট করবেন। আপনি যদি 5 মিনিট ইনভেস্ট করেন, আফটার 1 মান্থ আপনার এই 5 মিনিট শোনার জন্য 1 মিলিয়ন মানুষ বসে থাকবে। আপনি যদি আপনাকে 10 মিনিট সময় দেন, এটাও হতে পারে আপনার এই 10 মিনিটের নীরবতা আপনাকে
1 মিলিয়ন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার স্কোপ করে দিবে। আপনাকে এই 5 মিনিট সময় হয়তোবা 1 মিলিয়ন ডলারের মালিক বানায় দেওয়া হবে। আপনার এই 5 মিনিটের সময় হয়তোবা পৃথিবীর একজন বিখ্যাত মানুষ বানায় দেওয়া হবে। আপনার এই 5 মিনিট সময় হয়তোবা আপনার একটা জাতির মাথা হিসেবে তুলে ধরা হবে। আশা করি ইনশাল্লাহ আপনাদের এই সময়টুকুকে সঠিকভাবে কাজে লাগাবেন। সোশ্যাল মিডিয়া, অন্যান্য বিভিন্ন জিনিস আমরা বিভিন্নভাবে আমাদের সময়গুলোকে নষ্ট করি। এই সময়গুলোকে নষ্ট না করে ওই সময়টুকু নিজেকে সময় দিন, পরিবারকে সময় দিন, দেখবেন আপনার ইম্প্রুভমেন্ট কীভাবে বেড়ে যাচ্ছে। এজন্য প্রতিদিনের কাজগুলো কীভাবে কী করবেন ঘুমানোর আগে লিস্ট করে নেবেন। সকালে উঠেই লিস্টগুলো দেখবেন যে আজকে তো আমার এই কাজগুলো করতে হবে, দেন আপনি সারাদিন রিল্যাক্সে কাজ করতে পারবেন। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখেছেন মনোযোগ সহকারে। আর ওই যে 5 মিনিট অবশ্যই মনে রাখবেন, আর ভিডিওটি দেখার পরে অবশ্যই 5 মিনিট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, বছরের প্রথম ভিডিওটিতে আপনি 5 মিনিট নিজেকে সময় দিন। আমাকে সময় দেওয়ার প্রয়োজন নাই, আপনি যখন নিজেকে সময় দিবেন দেখবেন সারা পৃথিবীর মানুষ আপনাকে সময় দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।